জেলে গেছেন, রিমান্ডে গেছেন, রিমান্ডে গিয়ে আবার সেই দলের বিরুদ্ধে তিনি স্বীকারোক্তি দিয়েছেন, আবার সেই দলের সাধারণ সম্পাদক হয়েছেন, তিনি কি সাধারণ মানুষ? অটোক্রেটিক গভর্নমেন্টটা করে কি সবসময় এই দুর্ভিক্ষ টেনে নিয়ে আসে? দুর্ভিক্ষ, অরাজকতা যখনই আসে তখনই কি হচ্ছে, মানুষ তার জীবনযাত্রা নিয়ে, বেঁচে থাকা নিয়ে, রোগ শোক বালা মুসিবত নিয়ে এতটা ব্যস্ত থাকে যে কে রাজা, কে বাদশা, কে শাসক, এইগুলো তাদের আর খোঁজখবর থাকে না। এবং যেখানে যত রকম অভাব অভিযোগ থাকে, যুদ্ধ বিগ্রহ থাকে, সেখানে সাধারণত রেজিম চেঞ্জ হয় না। তো এই অনেক সময় আমরা বলি যে গণতন্ত্র, পশ্চিমা যে জিনিসগুলো, এগুলো একটা আলাদা। এই ওখানে শুধু লোকজন বলতে থাকে, একটা প্রেসিডেন্টের অফিসের সামনে গিয়ে লোকজন কথা নেই বাতানে, হোয়াইট হাউসের সামনে গিয়ে ইচ্ছা মতো সেই হোয়াইট হাউসের দরজায় বা ওই যে মূল গেটে লাথি মেরে দিল লোকজন, পতাকা পুড়িয়ে ফেলে, আমেরিকান পতাকা পুড়িয়ে ফেলে, বলে যে আমার টাকা দিয়ে তুমি চলতেছো, বাইডেনকে গালাগালি করলো যে ইউ ক্যানট ডু ইট, তুমি আমার টাকা দিয়ে চলছো। কিন্তু সেম কথাটা যদি চায়নার মানে ওই রেড স্কোয়ারে গিয়ে কেউ একটু আকার ইঙ্গিতে বলার চেষ্টা করে, 32টা দাঁত টেনে টেনে খুলে ফেলবে। উত্তর কোরিয়াতে যদি চিন্তা করে, ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, নেতার বিরুদ্ধে যদি কেউ কোনো চিন্তা করে, মুহূর্তের মধ্যে মস্তিষ্ক মানে ঘাড় থেকে ধর থেকে ঘাড় আলাদা করে দেওয়া হবে। এখন চিন্তা করতে হবে যে আমরা এখন যে অবস্থাতে আছি, আমাদের এখানকার যে গণতন্ত্র, আমাদের এখানে যে রাজতন্ত্র, আমাদের এখানে মন্ত্রী এমপিদের যে ক্ষমতা, সিহারা ছুরত, তাদের হুম্বি তম্বি অহংকার, এগুলো কি চীন দেশের মতো, উত্তর কোরিয়ার মতো, নাকি লন্ডন আমেরিকার মতো? তো সেই অনুযায়ী আমাদের জনগণের তাদেরকে সংযত হওয়া উচিত। সংযতকে এখন থাকবা তুমি এক ধরনের দেশে আর চিন্তা ভাবনা করবো লন্ডনে আমেরিকার মতো, তাহলে তো হয় না। ফলে যিনি বলেছেন, তিনি তো রাজনীতি অত্যন্ত প্রাজ্ঞ জনাব উবায়দুল কাদের, তিনি যেন তেন লাকনোয়া, একেবারে পোড় খাওয়া রাজনীতিবিদ, জেলে গেছেন, রিমান্ডে গেছেন, রিমান্ডে গিয়ে আবার সেই দলের বিরুদ্ধে তিনি স্বীকারোক্তি দিয়েছেন, আবার সেই দলের সাধারণ সম্পাদক হয়েছেন, তিনি কি সাধারণ মানুষ? যেখানে ধরেন সরাসরি মানে তার রিমান্ডের সেই ছবিগুলো যদি আপনি দেখেন, সরাসরি প্রধানমন্ত্রী সম্পর্কে, দল সম্পর্কে নেতিবাচক কথা বলার পরেও সেই দলের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী, তো হিজ আ প্র্যাকটিক্যালি সাকসেসফুল ম্যান। তো তিনি যে কথা বলেছেন, এই কথা তাচ্ছিল্য করা যাবে না, গুরুত্বের সঙ্গে সেটা ভাবতে হবে যে আমাদের দেশের জনগণ সারা দুনিয়ার খোঁজখবর রাখে, এবং খোঁজখবর রেখেই তারা নিজেদের কোন কথা বললে পিঠ বাজবে, কোন কথা বললে জেল থেকে বাঁচা যাবে, কোন কথা বললে পিঠের উপর লাঠি পড়বে না, কোন কথা বললে গুম হওয়া লাগবে না, কোন কথা বললে জেলে যাওয়া লাগবে না, সেভাবে হিসাবপত্র করে কথা বলে। এই ব্যাপার হলো বাঙালির আসলে খুবই অনুগত একটা সভ্য জাতি, ঝক্কি ঝামেলায় কারোর সাথে জড়াতে চায় না। তারা তুগলকের, মোহাম্মদ বিন তুগলকের আমলেও ঝক্কি ঝামেলায় জড়ায় নাই, শায়েস্তা খান আমলেও জড়ায় নাই, এমনকি পাকিস্তান আমলেও কিন্তু এত ঝক্কি ঝামেলার মধ্যে জড়ায় নাই। যার জন্য যে রেজিমটা যাচ্ছে, এই রেজিমটা যারা বলা তাদের তো মুখে লাইসেন্স আছে, ইচ্ছা মতো বলে যাচ্ছে, এবং তারা যে প্রক্রিয়াতে ক্ষমতায় এসছে এবং যেভাবে ক্ষমতার উপর বসে আছে, কাউকে তাদেরকে ট্যাক্স দিতে হয় না। তো জনগণকে তাদেরকে ট্যাক্স দিতে হবে কেন? জনগণকে তাদেরকে ভোট দিয়েছে, এত জনগণের আবদার কিসের? তো এখানে জনগণের যে সাইকোলজি অ্যান্ড বায়োলজি, এ দুটো জনগণ যদি একত্র করে ফেলো তাহলে হবে না। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে মেন্টাল, এই জিনিসগুলোর মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। তো সেই দিক থেকে আমি মনে করি জনাব উবায়দুল কাদের তিনি সঠিক কথাই বলেছেন, দ্য পাবলিক ইন বাংলাদেশ ইজ ওয়েল ইনফর্মড, তারা জানে, এবং দুর্ভাগ্য হলো এই আমাদের রাজনীতিবিদরা জনগণের তুলনায় ওয়েল ইনফর্মড না। এর কারণ হলো আমাদের রাজনীতিবিদ যারা ক্ষমতায় আছেন তাদের চরিত্র মাথা থেকে পায়ের নখ পর্যন্ত বেশিরভাগ জনগণ বুঝে গেছে, কিন্তু জনগণের যে চরিত্র এবং তাদের যে মন এবং মানসিকতা, এটা যদি রাজনীতিবিদরা বিশেষ করে যারা ক্ষমতায় রয়েছেন তারা বুঝতেন, তাহলে হয়তো দেশের যে বর্তমান অবস্থা, এটার একটা র্যাডিক্যাল চেঞ্জ আসতো।